রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নাখবাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সেই মহান আল্লাহর দরবারে আমাদের সমস্ত শুকরিয়া। তারপর বলি সবার বলে দরুদ সালাম। একদিন একটি ফকির সাহেব রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার একটি কুকুরের সঙ্গে দেখা হলো। কুকুর বলল, তোমার তিনটে অভ্যাস ভীষণ খারাপ। তখন বলল কি কুকুরের, তখন আল্লাহ জবান খুলে দিল। তখন বলল যে কি সেই তিনটি অভ্যাস তুমি বলো। তখন বলল, তুমি জমিনে না পেশা করে ওই কি দেয়ালে পেশাব করো কেন? তখন কুকুরটি বলে উঠলো, আমি এই জন্যই পেশাব করি যে আল্লাহর বান্দাবান্দিরা ওখানে নামাজ পড়ে, সেই জন্যে আমি দেয়ালে পেশাব করি। তখন বলল, কুকুর বলল, তোমার দু নম্বর প্রশ্নটা করো দেখি। তখন ওই ফকির সাহেব বলল, তোমার দু নম্বর প্রশ্ন হলো তুমি ভিখারি বা ফকির দেখলে গেউ গেউ করো কেন? তখন কুকুর বলল যে আমি এই জন্যই ঘেউ করি যে ফকিরা ভিখারিরা আল্লাহর কাছে না হাত পেতে মানুষের কাছে হাত পেতে, সেই জন্যে আমরা ওই আমি পুকুরে কি ভিখারি বা ওই ফকির দেখলে গেউ গেউ করি। আমরা তিন নম্বর, আমরা ওই ফকির সাহেব তখন কুকুরটি বলে উঠল যে তোমার তিন নম্বর প্রশ্নটা একটু বলো দেখি। তখন ফকির সাহেব বলল, তোমার তিন নম্বর প্রশ্ন হলো তুমি রাত্রিরে ঘেউ ঘেউ করে মানুষের ঘুমটা ভাঙো কেন? তখন কুকুর বলল, আমি এই জন্যই মানুষের ঘুম ভাঙাই যে রাত্রিরে কলেমা নামাজ এইসব পড়তে হয় বলে পড়তে হয়, সেই জন্যে ওরা তা না পড়ে ঘুমিয়ে যায়, সেই জন্যে আমরা ঘেউ ঘেউ করে ওদের মানুষের ঘুম তা ভাঙানোর চেষ্টা করি। আমরা আজকে কুকুরের থেকে তিনটে শিক্ষা পেলাম। আল্লাহ মনে করে আমাদের সবাই এই গুণগুলো অর্জন করার তফসিল দান করুন। আসসালামু আলাইকুম।